অনেক বছর বলিউডে কাটিয়েও যে সুযোগ অনেকের কাছে অধরা থেকে যায় তা তিনি পেয়েছিলেন প্রথম ছবিতেই। নামি পরিচালক, বড় ব্যানার এবং বক্স অফিসের সাফল্য, এই তিনের সন্ধিক্ষণের সাক্ষী ছিল বিবেক মুসরানের প্রথম ছবি। কিন্তু তারপরেও তিনি ইন্ডাস্ট্রির নিরিখে ব্যর্থ অভিনেতা। বিবেকের জন্ম 1969 সালের 9ই আগস্ট উত্তরপ্রদেশের রেণুকোটে। অভিনয় সুযোগ এসেছিল হঠাৎই। নৈনিতালের শের উট কলেজ থেকে পাশ করার পর প্রস্তাব পান সুভাষ ঘের পরিচালনায় সওদাগর ছবিতে অভিনয়ের। ছবিতে বিবেকের বিপরীতে ছিলেন নবাগতা মনীষা কৈরালা। তাদের জুটি, ছবির গল্প এবং গান সবই সুপারহিট হয়েছিল। এই ছবিতে ছিলেন দিলীপ কুমার, রাজকুমারের মতো অভিনেতাও। প্রথম ছবি বক্স অফিসে অসাধারণ পারফরমেন্সের পরে বিবেকের কাছে সুযোগ আসতে দেরি হয়নি। ইন্ডাস্ট্রির ধারণা ছিল তিনি লম্বা রেসের ঘোড়া, কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হলো। কিছুদূর এগিয়ে সমসাময়িক নায়কদের তুলনায় অনেকটাই পিছিয়ে পড়লেন তিনি। প্রথম ছবির পর ফার্স্ট লাভ লেটার, প্রেম দিওয়ানে, বেওয়াফা সে ওয়াফা, দিল হে বেতাব, ইনসানিয়াত কা দেবতা সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেন বিবেক। কিন্তু বিবেকের নিষ্পাপ মুখ এবং রোমান্টিক নায়কের ভাবমূর্তি বেশি দিন বাজিমাত করতে পারল না। কয়েক বছরের মধ্যেই নায়ক থেকে তিনি চলে গেলেন পার্শ্ব চরিত্রে। 1995 সালে মুক্তিপ্রাপ্ত রামজানে ছবিতে শাহরুখ খান ছিলেন নায়ক, বিবেক ছিলেন সেকেন্ড লিডে। এরপর আরও কিছু ছবিতে অভিনয় করেছিলেন বিবেক, কিন্তু প্রথম ছবির মতো সাফল্য আর ফিরে পাননি। 90 দশকের শেষ থেকে বিবেক ক্রমশ হারিয়ে যান বলিউড থেকে। আর পরের দশকে 2000 সালে তিনি অভিনয় করেন আনজানে ছবিতে, এরপর 2001 সালে উলঝান এবং তার পরের বছর কৃষ্ণা দ্য ওরিয়র পোয়েট। তারপর দীর্ঘদিন বিবেকের কাছে কোনো সিনেমার অভিনয়ের সুযোগ পৌঁছায়নি। দীর্ঘ এক দশক পর বিস্মৃত নায়ক বিবেক আবার ফিরে আসেন ইন্ডাস্ট্রিতে। এবার তাকে দেখা যায় তামাশা ছবিতে, রণবীর কাপুরের পাশে চরিত্রাভিনয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসেও বিবেক উল্লেখযোগ্য কোনো ভূমিকা পাননি চিত্রনাট্যে। তাকে সন্তুষ্ট থাকতে হয় চরিত্রাভিনেতা হয়ে। 2017 সালে বেগম যান এবং তার পরের বছরে ভীরা দ্য ওয়েডিং ছবিতেও অভিনয় করেছেন তিনি। আমির খানের ছবি লাল সিং চাড্ডাতে শেষ অভিনয় করেছেন বিবেক। ছবিতে সুযোগ না পাওয়ায় বিবেক ছোট পর্দাতেও কাজ করেন। দীর্ঘদিন তিনি সোনপারি সিরিয়ালে কাজ করেছেন। পরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, সিনেমার তুলনায় টেলিভিশনে অভিনয় করে তিনি বেশি জনপ্রিয়তা পেয়েছেন। সিরিয়ালে অভিনয় করে তৃপ্তি না পেলেও এই পরিচিতি এবং জনপ্রিয়তা তিনি উপভোগ করেছেন। জানান, তাকে নতুন প্রজন্মের দর্শক সোনপরি রহিত হিসেবেই বেশি চিনতে পারে। ক্যারিয়ারের সেরা সময়ে প্রথম সারির নায়িকাদের সঙ্গে কাজ করেছেন বিবেক, কিন্তু কোনোদিনই তাকে জড়িয়ে কোনো গুঞ্জন শোনা যায়নি। মনীষা কৈরালার সঙ্গে পরপর কিছু ছবিতে কাজের সূত্রে দুজনের সম্পর্ক নিয়ে মৃদু গুঞ্জন অবশ্য ভেসে উঠেছিল, কিন্তু তা কর্পূরের মতো মিলিয়ে যায় বিবেকের ক্যারিয়ার গ্রাফ নিচের দিকে নামতেই। ব্যক্তিগত জীবনকে পর্দার আড়ালে রাখতে ভালোবাসেন বিবেক, তবে তিনি যে স্ত্রী এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতেই ভালোবাসেন, সে কথা বোঝা যায় সোশ্যাল মিডিয়ায় তার শেয়ার করা ছবি দেখে। তবে বিবেক সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেওয়া পছন্দ করেন না, মনে করেন এই আসক্তি আদতে ক্ষতি ডেকে আনে। সম্প্রতি একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন বিবেক, নতুন ভূমিকা উপভোগ করছেন তিনি, জানিয়েছেন সওদাগরের ভাসু। তার সঙ্গে ক্যারিয়ার শুরু করা অভিনেতারা এখন নায়িকাদের সঙ্গে রোম্যান্স করছেন, কিন্তু তিনি এখন পর্দার নায়ক নায়িকাদের বাবা। এ নিয়ে অবশ্য আক্ষেপ নেই এই 50ঊর্ধ্ব বিবেকের। তার কথায়, তিনি পরিকল্পনাহীনভাবেই এসে পড়েছিলেন অভিনয় জগতে। 20-21 বছর বয়সে তার পদক্ষেপ ও হিসেবকোষে নিখুঁত ছিল না, স্বীকার করেছেন তিনি, কিন্তু সেসব নিয়ে মন খারাপের অবকাশ নেই। বরং যা পেয়েছেন তা নিয়ে খুশি ইলু ইলু গানে নারী হৃদয়ে ঝড় তোলা এই সুদর্শন নায়ক। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।